श्री श्री কাঁচাকান্তি কালাইন কালীবাড়ি দুর্গাপূজা কমিটির 44তম বছরে পা দিল। চলছে জোর কদমে পূজোর প্রস্তুতি। পূজোর বাজেট 9 লক্ষ টাকা। উত্তর ভারতের এক প্রাচীন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করার কাজ চলছে। বৃহস্পতিবার কালাইন শ্রী শ্রী কাঁচাকান্তি কালীবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে পূজো কমিটির কর্তাদের পাশে নিয়ে প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন অন্যতম কর্মকর্তা নিত্যগোপাল দাস। মহালয়ার পূর্ণপ্রভাবে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান থাকবে। পশ্চিমবঙ্গ নদিয়া থেকে আসা শিল্পীরা মায়ের প্রতিমা তৈরি করছেন। মণ্ডপ তৈরি করছেন স্থানীয় শিল্পী গুমরা এলাকার সাধন শুক্লবৈদ্য। আলোকসজ্জা করবেন শিলচরের নিতাই দাস। পূজোর তিন দিন দুপুরে থাকবে প্রসাদের ব্যবস্থা। তাছাড়াও দশমীর পরদিন স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়া দশমীর দুদিন পর প্রতিমা নিরঞ্জন করা হবে। পূজোয় আপামর বরাক উপত্যকাবাসীকে আমন্ত্রণ জানিয়ে পুজো সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আহ্বান জানান পুজো কমিটির কর্মকর্তারা। কাটিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন। আমাদের এবারে পুজো কমিটিতে রয়েছেন সভাপতি অনন্ত দাস, সাধারণ সম্পাদক রয়েছেন দীপঙ্কর দাস, বনেন্দ্র দাস, রাজু দত্ত, সহসভাপতি হিসেবে নিখিলেন্দু শীল, সুদীপ দাস, কবির দাস, গৌরীশঙ্কর চক্রবর্তী এবং বাকি সহযোগিতায় রয়েছেন মানিক দে, বিন্দু সেন, ঋষভ দাস, দিব্যেন্দু দে, রণেন্দ্র দাস বাপ্পা, দীপন দত্ত, সবাই এই পূজায় অক্লান্ত পরিশ্রম করে পূজাকে সুন্দর এবং সমন্বয় করার জন্য সবাই প্রচেষ্ট রয়েছেন। তো আমি আশা রাখি পূজা সুন্দর এবং শান্তি শৃঙ্খলা হবে। আমাদের এই কাঁচাকান্তি মন্দিরের যে 44তম দুর্গাপুজো হতে চলেছে, দুর্গাপুজোয় দশমী হবে, দশমীর পরের দিন প্রতি বৎসরের ন্যায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি হবে এই মন্দিরের সামনে, স্টেজ হবে এখানে, সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বাচ্চাদের নিয়ে। আমাদের যে প্রতিমা, সেই প্রতিমা দশমীর পরের দিনের পরের দিন প্রতিমা বিসর্জন হবে। এই অঞ্চলের যারা আমাদের কমিটি ছাড়া এই গ্রামের তথা বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠানে সবাই যোগ দিতে নিমন্ত্রণ করছি। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই, কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার ওপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।